আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইসরাত কুক হাউস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের স্বাদে পারফেক্টলি গরুর মাংস কষা রান্না করা যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেকেরই উপকারে আসবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে পাত্রে প্রথমে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেল একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা, তিন টুকরা দারুচিনি, চার পাঁচটা এলাচ, চার পাঁচটা গোলমরিচ, দুইটা লবঙ্গ। এবার গোটা মশলাগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা লালচে না হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজগুলো আমি খুব বেশি ব্রাউনিশ করব না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া, দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এক টেবিল চামচ জিরা বাটা, দেড় টেবিল চামচ লবণ। লবণ আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। মশলাগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স ও এক টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এরপর মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। এ সময় আমি চুলা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মশলাগুলো পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা 1 কেজি গরুর মাংস। এবার আমি গরুর মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। মাংসগুলো কষানোর জন্য আমি কোনো প্রকার পানি ইউজ করছি না। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই মাংসগুলো কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংস পানি ছেড়ে দিয়েছে। এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। এবার মাংসগুলো নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাংসগুলো পারফেক্টলি কষানো হয়ে গেছে এবং মাংসের উপর তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি 1/2 লিটার গরম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। এ সময় চুলা আমি মিডিয়াম আঁচে রেখেছি। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। পাতিলে গরুর মাংস রান্নার জন্য সময়টা একটু বেশি লাগে। 40 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার ঢাকা দিয়ে দমে রেখে দেব 3-4 মিনিট। এবার 4 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে মাংস নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখুন আমার মাংস রান্না শেষ। মাংসের ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে দেখেছি মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে গরুর কষা মাংস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।